আমার বাসায় কি হয়েছে আমি কই, ওনার বাতাসে তাতাসে জানলা খুলে গেছে, আমার বাপের লগে ছিল রাতে, এই তো রাত্রেবেলা বাসে জানলা খুলে গেল কেন, এইটাই ভাইবা মনে হয় ভূত। চোখে মুখে মিথ্যা রবিল আছে না, ওর বাড়িতে তো ভূত আছে, ও ভূত পালে কি কোন স্যার? ও গতকাল রাতে তার বাড়িতে আমার দাওয়াত আসিল, বিশাল আয়োজন, এত বড় মুরগির রোস্ট, খাসির রেজালা, মিষ্টি খাইলাম, খাইয়া শুইছি, সে তো ঘুমাই গেছে, আমি জায়গা রয়েছি, হঠাৎ করে ফুট করে লাইট অফ হয়ে গেল, ব্যাপারটা কি? জানালার দিকে তাকাই দেখি জানালা না, মনে হইল বিশাল দরজা, আমি তাকাই রয়েছি, দেখি একটা বউ আস্তে আস্তে মাথা জাগাইছে আর গলার মধ্যে দড়ি বাঁধা মনে হয় ফাঁস নিছে, ভালো করে নজর করে দেখি পাশে আরো ছয়টা, মোট সাতটা। কি কোন স্যার, রুবুলের বাড়ির পাশেই তো আমার বাড়ি, আমি তো দেখলাম না স্যার। তুই দেখবি কেমনে, তুই তো ঘুমাই থাকোস, ঘুমাই ঘুমাই মত খোয়াব দেখোস। সত্যি বলতেছেন স্যার? আমি কি মিথ্যা কথা বলার লোক? না স্যার। তা তুই এটা করলি কিসের জন্য? আমি তো হের স্যারের পুরো ঘটনা খুইলা বসি, সে তো খাই না অস্থির। আমি কি স্যার হের স্যারের ওখানে কি পানি নিয়ে যাবো? কোনো দরকার নাই, রুবুলের বাড়ির পাশে তোর বাড়ি, তুই সাবধান। খবর কিছু শুনছো? আরে রবিউলের বাড়ির খবর? হ্যাঁ স্যার, ভূত আছে। খালি ভূত না, জিদান নাকি গুদান, গুদান আছে, মাইসিয়া গুদান দেও বাবা, খালি তাকাই থাকো না, সাবধানে একটু থাই করছো। জানলা খুলে গেছে, আমার বাপের লগে ছিল রাতে, এই তো রাত্রেবেলা বাসে জানলা খুলে গেল কেন, এইটাই ভাইবা মনে হয় ভূত। চোখে মুখে মিথ্যা কথা? আরে না, আমি কেন মিথ্যা কথা বলবো, তোরা বুঝিস না এগুলা, জানাই আলম স্যারকে তো চিনিস। আচ্ছা বাদ দিয়ে গেল, বল বল বল, আলমগীরের তো চিনিস, ওর সাহস দেখ, এতদিন ওরে ডিস্টার্ব করছে, এখন আমারে ডিস্টার্ব করা শুরু করছে। কি করছে? আমাকে চিঠি দিছে। চিঠি দেই দেই। আর চিঠি দেখে কি করবি তুই? চিঠি দেখে কি করবি এখন? কি করা যায় ওইটা ভাব, ওর একটা উচিত শিক্ষা দিতে হইব। হ্যাঁ, কি করা যায় না? ওই কি করা যায়? তুই শোন, তোর ভাবা লাগবে না, তুই শোন, ওদের ডিসেল লাইনে ব্যবসা করে না ওরা, ওদের অফিসে যায় এমন একটা ঘটনা ঘটাবো আমরা যাতে আর কোনোদিন কাকু ডিস্টার্ব না করবে ব্যাপারে। সাবাস, চল, আমিও তো এটা ভাবতেছিলাম, আমিও এটা ভাবতেছিলাম। আরে চল চল।